What's up, beautiful people? Welcome back to my channel and to a brand new vlog. Jara last vlog gula dekhchen, thank you very much for your support. Ekhono subscribe kore na thakle, please subscribe and hit the bell icon. Ajke amra jacchi Chittagong for a very special reason. Amar onek close friend and bhai, the one and only Abrar Rafi Chaudhuri, is getting married today. এই মুহূর্তে গাড়িতে আই হ্যাভ উইথ মি মাই ওয়াইফ রোশনি, মারুফ অ্যান্ড অন্তরা। মারুফ অ্যান্ড অন্তরা গট ম্যারিড দিস ইয়ার অ্যাজ ওয়েল। ওদের বিয়ে তো আমরা অনেক মজা করছিলাম, ওদের বিয়েটা হয়েছিল মুন্সিগঞ্জ। ইনিশিয়ালি প্ল্যান ছিল আমরা পাঁচজন যাব, হাউএভার ডিউ টু ফ্যামিলি আর্জেন্সিস অর্কো আমাদের সাথে আজকে জয়েন করতে পারতেছে না। উই আর ব্যাডলি মিসিং অর্কো, হুমায়রা, ফাইজা, অপরাজিতা, নাফিস ভাই, এক একজন বিভিন্ন কারণে আসলে আমাদের সাথে আজকে জয়েন করতে পারতেছে না। সবাই একসাথে থাকতে পারলে খুব ভালো লাগতো। অলসো আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন চিটাগং। এখানে আমার অনেক মেমোরিজ অ্যান্ড ইমোশনস অ্যাটাচড। আমাদের চিটাগংয়ের বাসা পাহাড়তলিতে। এক ফাঁকে সুযোগ পাইলে আই উইল ডেফিনেটলি বি ভিজিটিং মাই চাচা চাচি অ্যাজ ওয়েল। আমার পড়ালেখা প্লে স্কুল অ্যান্ড লিটল জুয়েলসে ফর মোস্ট পার্ট অফ মাই চাইল্ডহুড বিফোর উই মুভ টু ঢাকা। দীর্ঘ দেড় বছর পর চিটাং যাচ্ছি, অনেক মিস করছিলাম আসলে। চিটাংয়ে আমরা ওয়েল পার্কে উঠব। হলুদের অনুষ্ঠানটা হবে ওয়েল পার্কের রুফটপে। কনভিনিয়েন্স ওয়াইজ এর চেয়ে আরাম আসলে হইতে পারে না। রেডি হয়ে লিফটে উঠলেই হলুদের ভেন, সেই অবস্থা। আমরা এখন হাইওয়ে ইনে একটা ব্রেক দিব। হাইওয়ে ইনে যে লাস্ট কবে আসছি মনেই করতে পারতেছে না, এত আগে ছিল। হাইওয়ে ইনের খিচুড়ি, পরোটা, ভেজিটেবল সেই ফেমাস। এভরি ওয়ান শুড অ্যাট লিস্ট স্টপ হিয়ার ওয়ান্স ওয়েন ট্রাভেলিং অন দ্য ঢাকা চিটাং হাইওয়ে। আমরা ওয়েল পার্কে চলে আসছি অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি মারুফ ইজ ভেরি ভেরি এক্সাইটেড।
The room looks pretty decent as well. এখন আমরা চলে আসছি রিয়াদের বাসায়, এখানে আকত হবে। 3 বছর আগে আমার কোরবানি হয়েছিল, এই বছরের শুরুর দিকে মারুফের হইল, অ্যান্ড আজকে হইল রাফিদের। সবার বউরা দেখে থাকলে মাফ করে দিও প্লিজ, একটু মজা নিলাম আর কি। জাস্ট কিডিং। এনিওয়েজ, এখন আমি আর রশনি যাচ্ছি চাচা চাচির সাথে দেখা করতে। আমরা ইউজুয়ালি যেই গলি দিয়ে ঢুকি সেটা বন্ধ, রাস্তার কাজ চলতেছে, এই জন্য আমাদের একটু ঘুরে যেতে হচ্ছে ড্যাবার পাড় দিয়ে। আর ঢাকা চিটাংয়ের রেল লাইনটা আমাদের বাসার পিছন দিক দিয়ে যায়। সাদা দেয়ালটার সামনেই রেল লাইনটা। চাচি অনেক কিছু রান্না করছে, উই হ্যাড সাম এক্সেলেন্ট ফুড। করোনার জন্য মানুষের বাসায় গিয়ে খাওয়া হয় না অনেকদিন, আজকে অনেকদিন পর একটু অন্যরকম রান্না খাইছে। চাচা চাচির সাথে অনেকক্ষণ গল্প করছি। চাচি আবার আমাদেরকে একটা সুন্দর চাদরও গিফট করছেন ফ্রম হার বুটিক। ইফ ইউ আর ওয়াচিং দিস, থ্যাংক ইউ ভেরি মাচ চাচি। এখন আমরা বাইজিৎ লিং রোড দিয়ে যাচ্ছি আউটার রিং রোড, যেটা মোর পপুলারলি নোন অ্যাজ ম্যারিন ড্রাইভ। গতকালকে রাতে বিয়ের অনুষ্ঠানের পর আমরা 2টা গাড়ি নিয়ে নেভেলে গেছিলাম। নেভেলে যাওয়ার রাস্তা এখন এত ভয়ঙ্কর, এত খারাপ ফ্লাইওভারের কাজের জন্য মেইন। আগে জানলে কখনোই যাইতাম না, ইট ওয়াজেন্ট ওয়ার্থ ইট অ্যাট অল। চিটাংয়ে আসার যখন প্ল্যান করছিলাম তখন খুব ইচ্ছা ছিল বাইজিৎ লিং রোড অ্যান্ড ম্যারিন ড্রাইভটা ঘোরার, কিন্তু লাস্ট 2 দিন এত দৌড়াদৌড়ি এবং তাড়াহুড়ার মধ্যে দিয়ে চলে গেছে যে আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি। ইনিশিয়ালি আমার বেশ মন খারাপ হচ্ছিল, আমরা আজকেই ঢাকা ব্যাক করব। পরে চিন্তা করলাম আসছি যখন এই 2টা জায়গা ঘুরেই যাই, একটু লেট হয়তো হবে আর কি ঢাকা পৌঁছাইতে। বাইজিৎ লিং রোডটা বানাইছে পাহাড় কেটে, অ্যান্ড রাস্তাটা এত সুন্দর, আই ফিল জেনুইনলি হ্যাপি টু বি হিয়ার। এই রোডের জন্য চিটাং সিটিতে ঢোকা এখন কয়েক মিনিটের ব্যাপার, অনেক ফাস্ট একটা শর্টকাট। এই রাস্তার কাজ যখন পুরো শেষ হয়ে যাবে, জাস্ট ইমাজিন, আই ওয়ান্ডার রাতের বেলা কেমন লাগবে এই রোডে চালাইতে বিটুইন দ্য মাউন্টেন্স। এখন আমরা ঢুকে গেছি পোর্ট কানেক্টিং অর লিংক রোডে। বাইজিৎ লিং রোড দিয়ে বের হইলেই জাস্ট উল্টা দিকে পোর্ট লিং রোডটা শুরু। এই রোডটাও আমার কাছে খুব জোশ লাগতেছে। আমি একটা জিনিসে অনেক সারপ্রাইজ, এই রোডে যেই পরিমাণ হেভি ভেহিকেলস চলে সেই তুলনায় রাস্তার অবস্থা সারপ্রাইজিংলি অনেক ভালো, খুবই অবাক লাগতেছে আমার। অ্যান্ড ইয়েস, এই রোডে খুব সাবধানে গাড়ি চালাবেন, ইটস এ বিট রিস্কি, সিঙ্গেল লেন গাড়ির ভালোই প্রেশার।
আমরা ফাইনালি উঠে গেলাম ম্যারিন ড্রাইভে, অ্যান্ড আই এম অ্যাকচুয়ালি লস্ট ফর ওয়ার্ডস। ইউটিউবে ভিডিওস দেখা এক জিনিস, অ্যান্ড সামনাসামনি দেখা আকাশ পাতাল ডিফারেন্স। সমুদ্র ঘেঁষে রাস্তা, অ্যান্ড যত পতেঙ্গার দিকে যাচ্ছি ততই সমুদ্র এবং রাস্তা কাছাকাছি আসতেছে। অ্যাবসলিউটলি ফেনোমেনাল একটা এক্সপিরিয়েন্স। My wife is absolutely loving the place and so am I. আমার খুব ইচ্ছা ছিল আমার বউকে আমার বার্থ প্লেসটা ভালো করে ঘুরায় দেখানোর। আজকে একটু হলেও সার্থক। মারুফ এন্ড অন্তরা বিচে নামছে। ইট ইজ অলসো দ্য ফার্স্ট ট্রিপ আফটার দেয়ার ম্যারেজ। বেচারারা বিয়ে করে করোনার মধ্যে আটকাই গেছিল, কোথাও ঘুরতে যেতে পারেনি। আই হোপ দে স্পেন্ড সাম কোয়ালিটি টাইম হিয়ার। চীনের প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে গেছে এই দুইটা জায়গায় ঘোরার পর। অ্যান্ড আই মাস্ট সে ওয়ান থিং, চিটাং ডেভেলপমেন্ট অথরিটি হ্যাজ পুল্ড অফ সাম অ্যামেজিং ইনফ্রাস্ট্রাকচারাল ওয়ার্কস। হ্যাটস অফ টু দেম। এনিওয়েজ, চিটাং ট্রিপ ওয়াজ ভেরি গুড আলহামদুলিল্লাহ, কান্ট আস্ক ফর মোর। অ্যান্ড অল দ্য বেস্ট উইশেস টু রাফিদ অ্যান্ড রিয়া ফর দ্য নিউ জার্নি। মে আল্লাহ ব্লেস আস অল। আমরা এখন রওনা দিব ঢাকার উদ্দেশ্যে, রওনা দিচ্ছি। হোপ টু রিচ ঢাকা বাই 10 or 11 PM। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, ইউর সাপোর্ট মিনস আ লট টু মি। সো গাইস, টেক কেয়ার, এনজয় অ্যান্ড লিভ দ্য মোমেন্ট। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। আডিওস।